অন্ধ্রের ফুলবাড়ি 2 নম্বর জিপির 12 নম্বর ওয়ার্ড সংলগ্ন সুকান্ত সরণির হরিরধাম এলাকায় উদ্ধার হলো 3টি তাজা বোমা। এলাকার এক বৃদ্ধা নোংরা আবর্জনা কুড়িয়ে সংসার চালান। এদিন রাত্রিবেলা রানীরহাট বাজার সংলগ্ন এলাকায় তিনি একটি বস্তা কুড়িয়ে পান এবং সেটি নিয়ে আসেন বাড়িতে। বস্তার ভেতরে কাঠের কুড়ো ছিল। এদিন রান্না করার উদ্দেশ্যে বস্তা খুলেন এবং বস্তার ভেতর বোম জাতীয় কিছু দেখে পাশের বাড়ির লোকজনকে খবর দিলে তারা নিশ্চিন্ত হয় যে এটি বোম। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ বোম 3টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায় ওই ব্যক্তি ঠিকমতো কানে শুনতে পারেন না, তবে বোমা উদ্ধারের ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য চড়িয়েছে। মজরুর রহমানের রিপোর্ট, তুফানগঞ্জ। কলেজ আসার পরে দেখি রাস্তায় ভিড়। তো ভিড় দেখার পরে আমি বলি ভিড় কিসের জন্য এত, তারপরে বলে এখানে নাকি বম পাওয়া গেছে। তারপর আমরা দেখতে আসি দেখি লোকজনের ভিড়। তারপরে দেখি একটা বস্তার মধ্যে তিনটে বম। কিন্তু সামনের লোকজন বলতেছিল, লোকজন জিজ্ঞেস করলাম কই থেকে আসলো, লোকজন বলল একটা বুড়ি নাকি রাস্তা জঙ্গল ঠঙ্গল কুড়ায়, বোতল হোতল কুড়ায়। তো বললো বাজারে যখন গেছিলো কুড়াইতে, তো একটা বস্তার মধ্যে দেখলো খড়ি ঠড়ি, তখন নিয়ে আসছিল। নিয়ে আসার পরে যখন রান্না করবে, যখন রান্নার মধ্যে খড়িগুলো ঢুকাবে, তখন তাকে বস্তার মধ্যে বম। যে বাড়ির পাশে যে লোক ছিল তাকে ডাকে, তাকে ডাকার পরে বলে এইটা বম। তা তখন ওরা ফেলে, পরে পুলিশকে জানায়, তখন এত হয়েছে।